এবার 58তম বর্ষে দাসপুর 1 নম্বর ব্লকের রাধাকান্তপুরের রাধাকান্তপুর সার্বজনীন দুর্গা উৎসবের দুর্গাপুজো। 2021 সালে পশ্চিম মেদিনীপুর জেলার সেরা মণ্ডপ হিসেবে বিশ্ব বাংলা পুরস্কার পায় এই পুজো কমিটি। আজ শুক্রবার রথযাত্রার পূর্ণতিথিতে দাসপুরের এই রাধাকান্তপুর সার্বজনীন দুর্গা উৎসব তাদের 2022-এর দুর্গাপুজোর প্রস্তুতি স্বরূপ খুঁটি পুজো সারল। এবার 2022-এর পুজো কমিটির অন্যতম সদস্য তাপস বসু জানান, এবার পুজোর থিমে থাকছে আরও বড় চমক, বাজেট ছুটে পারে 10 লক্ষ টাকা। দেখুন সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি প্রীতি রয়, স্থানীয় সংবাদ ঘাটাল। আমরা রাধাকান্তপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে, আমি তাপস বসু কার্যকরী সভাপতি, সবার জনগণের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের এই বছরের পুজো 58 বছর পদার্পণ করলো। এই 58 বছরে আমাদের সবাই মিলে, আমাদের প্রয়াস রাধাকান্তপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে, আমরা যে থিমটা করছি সেটা করোনা বিধ্বস্ত এলাকা। সবাই আমরা করোনায় কম বেশি সবাই, প্রত্যেকটা পরিবার প্রায় ভুগেছে, এবং তাই না, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধও চলছে, সমগ্র পৃথিবী এখন ওই করোনা প্লাস যুদ্ধের জন্য সবাই ক্লান্ত বিধ্বস্ত। তো সেই রকম পরিস্থিতি থেকে আমাদের কমিটি, আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে এমন একটা মানুষের জ্ঞাতার্থে, মানুষের জন্যে, মানুষের মঙ্গলার্থে এমন একটা আমরা থিম তৈরি করবো যেটা মানুষের মনে যেন দাগ কেটে থাকে। কিছুদিন এই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মানুষ যেন আনন্দের ডালি নিয়ে তাদের কাছে আমরা উপহার দিতে পারি, সেই জন্যই আমাদের সেক্রেটারি আছেন, 2 সেক্রেটারি পাশাপাশি দাঁড়িয়ে, তার সঙ্গে আমাদের সভাপতি আছেন, সবাই এবং কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরাও আমরা সবাই আছি, এবং আজকে সবাই একদম এসে মানে খুঁটি পুজো আজকে হলো, এবং এইটা নিয়েই আমরা মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন মানুষ ভালো থাকে এবং আমাদের এই কমিটি যেন উত্তরোত্তর সমৃদ্ধি হয়। এবং আসুন ওই পুজোর কটা দিন আমরা সবাই মিলে মণ্ডপে আসি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একাত্ম হয়ে আমরা পুজোটাকে মা দুর্গার পাদপদ্মে নিজেদের সমর্পণ করি এবং ভালোভাবে কাটাই। এবং একটা জিনিস আবার বলে দিই, যেটা না বললেই নয়, আগের বছর আমরা আমাদের যে পুজো মণ্ডপ সেটা জেলার মধ্যে আমরা প্রথম হয়েছিলাম, পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা প্রথম হয়েছিলাম, যে থিমটা করেছিলাম আমরা বাদ্যযন্ত্র বিচার করেছিলাম। আমরা আশা করছি এবারও আমাদের যে থিম হয়েছে এটা সবার কাছে এখন প্রকাশ্য হবে না, আস্তে আস্তে সবাই জানতে পারবেন, কিন্তু আমরা আমরা মনে করছি যে আমরা এবছরও সেই শেরোপা স্বীকৃতি আমরা নেব। জয় দুর্গা মাইকি, জয় জয় জয়।